অপুসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদান করা হয়েছে পদের দ্বিগুণেরও বেশি বঞ্চিততার পাশাপাশি পদোন্নতি দেওয়া হয়েছে দুর্নীতিগ্রস্তদেরও এতে প্রশাসন মাথাভারি হয়ে সরকারের ব্যয় বাড়ানোর পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বন্ধে স্বাধীন কমিশন গঠনের পরামর্শ তাদের মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত গত ষোলো বছর অনেকটা থমকে ছিলেন কাজের কবিরাজরা তবে পদ বাগিয়েছেন দলবাজরা হঠাৎ সরকার পরিবর্তনে পাল্টেছে দৃশ্যপট বঞ্চিতদের আন্দোলনের প্রেক্ষিতে দেয়া হয়েছে গণপদোন্নতি ফলে উল্টু পিরামিড আকৃতি ধারণ করেছে প্রশাসন সচিবের পদ রয়েছে অনসোত্তর পদায়ন করা হয়েছে বাহাত্তর জনকে একশো বিয়াল্লিশ অতিরিক্ত সচিব পদের বিপরীতে আছেন পাঁচশো চব্বিশ জন যুগ্ম সচিব পদ তিনশো বত্রিশ আছেন আটশো ছিয়াশি জন নয়শো আটানব্বই উপসচিব পদে পদায়ন করা হয়েছে এক হাজার পাঁচশো একানব্বই জনকে উল্টো চিত্র নিচের দিকে সিনিয়র সহকারী সচিবের দু হাজার নয়শো পঁচাত্তর পদের বিপরীতে কর্মরত বারোশো সতেরো জন সহকারী সচিবের বারোশো সতেরো পদে পদায়ন করা হয়েছে তেরোশো তিরানব্বই জনকে আগে থেকে মাথা ভারী প্রশাসনে নতুন করে গণপদোন্নতি বোঝা বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যারা হ্যাঁ ভিক্টিমাইজ হয়েছে যারা সাপ্রেস হয়েছে তারা বৈষম্যের শিকার হয়েছে এটা বিবেচনা করা এবং তাদের সার্ভিস রেকর্ডটা দেখা দরকার তারা কি ওইখানে করাপশনে ইনভলভ হয়েছে ইভেন নারী ঘটিত এই সমস্ত অনেক জিনিস এই ব্যাপারে আমার মনে খুব শক্ত ভূমিকা রাখা উচিত সব সবসময় আপনাকে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে বিভিন্ন জায়গায় যে চাপের ঘটনা ঘটছে মিছিল করা হচ্ছে কাউকে ঘরে আটকে রাখা হচ্ছে কাউকে জোর করে পদ থেকে বাধ্য করা হচ্ছে এগুলো অনুচিত অনবিপ্রেত অনাকাঙ্ক্ষিত তারা বলছেন উচ্চ পদে উচ্চ বেতনে জনগণের টাকার অপচয় হচ্ছে গতি কমছে প্রশাসনিক কাজে ভবিষ্যতে এসব বন্ধে আলাদা কমিশন গঠনের পরামর্শ তাদের রাজস্ব বাজেটে একটা চাপ হবে যখন আপনি অনেক মানুষকে পদোন্নতি দেবেন তখন তো তাদের গ্রেড চেঞ্জ হয়ে যাবে তারা বেতন বেশি পাবেন তারা পেনশন বেশি পাবেন কিন্তু ওই যে একটা অন্যায়কে শুধরানোর জন্য তো এসব করা হচ্ছে সেই অন্যায়টা না করলে হয়তো এই চাপটা আসতো না প্রশাসনে যখন পার্টিজান হয়ে যায় তখন দেশ দেশটা আসলে খুব খারাপ অবস্থায় যায় এই প্রশাসনকে আপনি প্রফেশনালিজম ডেভেলপ করতে দরকার হলে একটা ফার্দার প্রশাসনিক কমিশন করা হোক কাজের গতি বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা